রাজ্যত ভয়ঙ্কর ভয়াবহ রূপত কর্কট আক্রান্ত রোগী অসমত দৈনিক 137 গৰাকীকৈ আক্রান্ত কর্কট রোগী ঘণ্টা হিসাবত প্রতি ঘণ্টা 6 গৰাকীকৈ রোগী আক্রান্ত অসম বিধানসভাৰ মজিয়াত স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তৰ উদ্বেগজনক তথ্য শেহতীয়া 2023 চনত অসমত 50,000 কর্কট আক্রান্ত রোগী আক্রান্ত রোগীর তালিকাত দৰং জিলা সর্বাধিক ইয়াৰ পিছতে আছে কামৰূপ আৰু চিৰাং জিলা আটাইতকৈ বেছি দেখা গৈছে যে 70% মানুহ এটা কথাৰ কাৰণে হৈছে যে তেওঁলোকে পলমকৈ চিনাক্তকৰণ হৈছে পলমকৈ চিনাক্তকৰণ হোৱাৰ লগে লগে ইয়াক আমি আসলতে চিকিৎসা করিলেও হয়তো তেখেতসকলে যি ধরনের সম্পূর্ণভাবে উপশম হব লাগে বা ভাল পাব লাগে সেই ধরনের পোৱা নাই ভয়ঙ্কর ভয়াবহ রূপত বৃদ্ধি হওয়া কর্কট রোগতকৈ সদনৰ মজিয়াত বিরোধী প্রশ্ন কর্কট আক্রান্তক সঠিক চিকিৎসা প্রদানত ব্যর্থ হয়েছে সরকার দাবি কংগ্রেসী বিধায়ক জাকির হুসেন সিকদারৰ কর্কট রোগত যিসকল আক্রান্ত হয় বিভিন্ন ধরনের ধন যথেষ্ট ব্যয় করবলগা হয় আর কর্কট রোগত যখন আক্রান্ত হয় লাখ লাখ টাকা খরচ করে বেশিরভাগ দরিদ্র হেমারেখার তলত বা যখন সচ্ছল বিভিন্ন চাকরি বাকরি করে এই ধন ব্যয় ব্যয় করে অপরাধ হয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়া অসম সরকারক যে কর্কট রোগী সকল ক্যান্সার আক্রান্ত সকলক সম্পূর্ণ খরচ বিনামূলীয় করব লাগে সরকারে যাতে ব্যবস্থা লয় পিছে বিরোধীর এনে প্রশ্নের বিপরীতে অসম সরকারের স্বাস্থ্যমন্ত্রীর দাবি ৰাজ্যত উৎকৃষ্ট মানদণ্ডৰ চিকিৎসা সেৱা আগবঢ়োৱা হৈ আছে কোনো লোক টকা পয়সাৰ অভাৱত চিকিৎসালয়ৰ পৰা চিকিৎসা নকৰাকে ঘূৰি আহিব নালাগে চিকিৎসালয়ৰ পৰা চিকিৎসা নকৰাকে ঘূৰি আহিব নালাগে নিজৰ সামৰ্থ্য আছিল তেওঁ এটা টকা খৰচ কৰিলে তাৰপিছত যদি তেওঁৰ টকা নাই তেতিয়া আমি এটা বেলেগ ফেডাৰেল বেংকৰ লগত বন্দোবস্ত কৰি এটা চিএছআৰ বেলেগ ব্যবস্থা করছো যাতে তেওঁৰ বাকি চিকিৎসাখিনি আমি সম্পূর্ণ করে দিব পাৰো উন্নত মানদণ্ডৰ পৰীক্ষাগাৰত পৰীক্ষা কৰা হয় কৰ্কট ৰোগৰ পৰীক্ষা সমান্তৰালকৈ কেমো ইত্যাদি চিকিৎসাৰ বাবেও আছে বিশেষ সুবিধা ইমানেই নহয় ইয়াৰ লগতে ৰাজ্যৰ নতুন 7খন কৰ্কট প্ৰতিষ্ঠানৰ নিৰ্মাণ কাৰ্য চলাই আছে পিছে এই ৰোগৰ চিকিৎসাৰ ক্ষেত্ৰত জনতাৰ সজাগ সচেতনতা বৃদ্ধি কৰাৰ ক্ষেত্ৰত বিশেষ পৰামৰ্শ বিধানসভাৰ উপাধ্যক্ষ নুমল ভমিনৰ সিএ ব্ৰেষ্ট হওক চাৰ্ভাইকেল কেঞ্চাৰ হওক কাৰ্চিনোমা ইন চিটু যদি ফাৰ্ষ্ট ষ্টেজত থাকে ট্ৰিটমেণ্ট কৰিলে অলমষ্ট 100% কিউৰেবল আৰু চিএমএলডৰটো এতিয়া ধুনীয়া দৱাই ওলাইছে সেইটো এতিয়া 100% কিউৰেবল বুলিয়েই কয় গতিকে আৰ্লি ডিটেকশ্যন এণ্ড ট্ৰিটমেণ্ট কেমেৰা পাৰ্চন সঞ্জয় আৰু অঞ্জনৰ সহযোগত বলেন ভট্টাচাৰ্য ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট